আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যান্ডিফোর্স 100mg ক্যাপসুল। বন্ধুরা, এই ক্যান্ডিফোর্স 100mg ক্যাপসুল, এটির সম্পূর্ণ ডিটেলস আপনি যদি জানতে চান, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। সম্পূর্ণ ইনফরমেশান আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথমে বলে নিই, ক্যান্ডিফোর্স 100mg ক্যাপসুল এটি ম্যানুফ্যাকচার করে থাকে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটির ভিতরে আপনারা সিঙ্গেল একটা কম্পোজিশন পেয়ে যাবেন, যেটি হলো এট্রাকোনোজল 100mg। এটি আপনারা একটা স্ট্রিপে চারটে ক্যাপসুলের স্ট্রিপ পাওয়া যায়, যার MRP থাকবে মাত্র 33 টাকা। 33 টাকায় আপনারা যে কোনো ফার্মেসি বা যে কোনো কেমিস্ট্রি শপ থেকে খুব সহজে কিন্তু কিনে নিতে পারবেন। তাহলে চলুন আমরা জানবো ক্যান্ডিফোর্স 100mg ক্যাপসুল কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। তার আগে বলে নিই, যে কোনো মেডিসিন সেবন করার আগে ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে তবে কিন্তু মেডিসিন সেবন করবেন। আমার এই ছোট্ট ভিডিওটি জাস্ট আপনাদেরকে এই ক্যান্ডিফোর্স 100mg-র ইনফরমেশান দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তাহলে চলুন এই ট্যাবলেট কী সমস্যায় ব্যবহার করা যায় আমরা দেখে নেব। ক্যান্ডিফোর্স 100mg ট্যাবলেট, এটি বিশেষ করে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে ঠিক করার জন্য কিন্তু এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। বন্ধুরা, ফাঙ্গাল ইনফেকশন কিন্তু অনেক ধরনের হতে পারে। আপনার স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এবং আপনার মাথায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এবং আপনার পায়ের নখে হতে পারে, এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে। তো ফাঙ্গাল ইনফেকশন কাকে আমরা বলবো? যেমন আমাদের স্কিনে যদি দাঁত রোগ হয়ে থাকে বা দাঁত রোগ আমরা সেটাকে ফাঙ্গাস বা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি, এই সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে ক্যান্ডিফোর্স 100mg ক্যাপসুল খুব দারুণভাবে কাজ করে থাকে। আপনার স্কিনে কোথাও যদি এক্সিমা হয়ে থাকে, এক্সিমার সমস্যা আপনার একদমই ঠিক হচ্ছে না, তাহলেও আপনারা এই ক্যাপসুলটি সেবন করতে পারেন। এতে এক্সিমা খুব সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে কিন্তু ঠিক হয়ে যায়। আপনার মাথায় যদি প্রচণ্ড খুশকি হচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই ক্যাপসুলটি ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে মহিলা বা পুরুষ তার গোপন অঙ্গে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুল কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে সেবন করা যেতে পারে। মোটামুটি যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব দারুণ কাজ করে। অনেকের দেখা যায় নখে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়, নখ কেমন যেন ভেঙে যায়, নখের কালার ডিসকালার হয়ে যায়, নখ কেমন যেন হলুদ হয়ে যায়। তো বন্ধুরা, এইসব সমস্যায় কিন্তু ক্যান্ডিফোর্স ক্যাপসুলটি ব্যবহার করা যায়। তাহলে চলুন আমরা জানবো এই ক্যাপসুলের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া বা কী কী সাইড এফেক্ট হয় দেখে নেব। তো এই ক্যাপসুলটি বিশেষ করে প্রেগনেন্সি যেসব মহিলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেট ক্যাপসুলটি একদম সেফ নয়, তাদের কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। আরও এই ট্যাবলেটটি ক্যাপসুলটি খেলে মোটামুটি আপনার গা হাত পার স্কিন কালো হয়ে যেতে পারে, বা আপনার গায়ে লাল লাল দানা বের হতে পারে, বা আপনার স্কিনে অ্যালার্জি হতে পারে, স্টোমাক পেইন হতে পারে, চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে। তো এই ধরনের সাইড এফেক্টগুলি কিন্তু মাঝে মধ্যে প্রায় দেখা যায়। সেই জন্য যে কোনো মেডিসিন ডাক্তারবাবুর কাছে বলে বুঝে শুনে তবে কিন্তু মেডিসিন সেবন করবেন। চলুন তাহলে এটার ডোজ দেখে নেওয়া যাক। আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে দিনে একবার খাওয়া যেতে পারে, এবং দিনে দুবারও কিন্তু খাওয়া যেতে পারে। তাই বলে দিনে দুবার কিন্তু একদম ওভার ডোজ এই ক্যাপসুলটি ভালো ভালো ডাক্তার, মোটামুটি স্কিন স্পেশালিস্ট একদিন অন্তর একদিন কিন্তু দিয়ে থাকে, আবার কিছু পেশেন্টকে রেগুলার দিয়ে থাকে, আবার কিছু পেশেন্টকে দিনে দুবারও কিন্তু দেওয়া যায়। তবে এই ক্যাপসুল দিনে একদিন অন্তর খাওয়া সবথেকে ভালো হয়। তাহলে বন্ধুরা, এটা ছিল ক্যান্ডিফোর্স 100mg ক্যাপসুলের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।